রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী সময় সাজুর কাছে। সাজু, রাজশাহীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন আর হাসপাতালে রোগীর চাপ কেমন? হ্যাঁ রায়কা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। আপনি যে তথ্য জানতে চেয়েছেন সে তথ্য যদি বলতে হয় তাহলে গতকাল দুপুর ১২টা থেকে আজকে দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে দুইজন রোগী মারা গেছে, এবং এর মধ্যে একজনের বাড়ি নেত্রকোণা। তিনি গত ৩ তারিখে দুই দিনের জ্বর এবং পাতলা পায়খানি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। গতকাল তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং আজকে সকালে তার মৃত্যু হয়েছে। আর একজন যিনি মারা গেছেন তার নাম হাসান, তিনি ব্যবসায়ী, তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তিনি গত ৪ তারিখে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনের জ্বর এবং পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে গত ৬ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এখানে আসার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং গতকাল বিকেলে তিনি ইন্তেকাল করেছেন। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি যে ডেঙ্গু দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই হাসপাতালে ১১২৬ জন রুগী এখানে ভর্তি হয়েছিল এ পর্যন্ত, এবং আজকে দুপুর ১২টা পর্যন্ত ১০১৩ জন রুগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এবং এই মুহূর্তে ১০৬ জন রুগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তো এই যে রুগীগুলো আছে তার মধ্যে সবগুলো কিন্তু রাজশাহী রুগী না, রাজশাহী ছাড়াও পার্শ্ববর্তী যেসব জেলা আছে এবং এমনকি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী খুলনা এবং বরিশাল বিভাগের রুগীরাও কিন্তু এখানে ভর্তি রয়েছে। আর তথ্য আপনাকে জানিয়ে রেখি যে এই যেখানে যে ওয়ার্ড রয়েছে সেখানে মেডিসিন বিভাগের একজন সহকারী অধ্যাপকের নেতৃত্বে একটি বিশেষায়িত টিম এখানে কাজ করছে ডেঙ্গু রুগীদের সার্বক্ষণিক চিকিৎসার জন্য, এবং মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.এফ.এম. শামীম আহমেদের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে ডেঙ্গু রুগীর চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি স্যালাইন, সেই স্যালাইন এখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে এবং এখানে চিকিৎসক এবং নার্সরা সার্বক্ষণিক ডিউটি পালন করছে, তারা পালাক্রমে তারা ডিউটি পালন করছে। আর একটু তথ্যপ্রাক জানিয়ে রাখি যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের যেসব এলাকা আছে লক্ষ্মীপুর এলাকা, সেখানে আমরা দেখেছি যে এই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যে স্যালাইন রুগীদের যে স্যালাইন প্রয়োজন হয় সেই স্যালাইনের দাম তারা অতিরিক্ত নিচ্ছে, এরকম অভিযোগ বেশ কিছু ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে উঠেছে, এবং আজকে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আজকে দুপুরে সেখানে অভিযান চালানো হয়েছিল এই স্যালাইনের দাম যেন বাড়তি দামে কেউ বিক্রি করতে না পারে। পাশাপাশি আপনি জানেন ডেঙ্গু রুগীদের খাওয়ার জন্য চিকিৎসকরা ডাব খাওয়ার পরামর্শ দেন, রাজশাহী মেডিকেল হাসপাতালের আশপাশে যেসব ডাব বিক্রি হয় সে ডাবের দামও কিন্তু এর মধ্যে বেড়ে গিয়েছিল এবং সেখানেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে এই ডেঙ্গু রুগীর যেসব প্রয়োজনীয় যেসব পণ্য স্যালাইন কিংবা ডাব এসবের মূল্য স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য। রায়কা, রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি ১.৫ লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত ৯:৩০ মিনিটে এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।